আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আমি আজকে ফালুদা তৈরি করে দেখাবো। তা আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেই প্রসেসটাই আপনাদেরকে শেয়ার করব। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই ফালুদাটা তৈরি করেছি। তা চলেন মূল উপকরণে চলে যাই। তা এই জায়গায় আমি আঙুর নিয়েছি, লাল আঙুর। আর এইটা সবাই চিনেন কিনা জানি না, এটা অপরাজিতা ফুল। এটা আমার গাছের, এটা শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে আমি চা খাই। তা এটা দিয়ে আমি আজকে জেলু তৈরি করব, আর এই আঙুরের খোসাটা দিয়ে আমি জেলু তৈরি করব কালারটা দিয়ে। তা এক এক করে আঙুরের খোসাগুলো আমি ছুটিয়ে নেব। খোসাগুলো আমি ভালো করে এগুলো ছুটিয়ে নেব, আমি টিপ দিলে বের হয় না। তো এক এক করে ওই প্রত্যেকটা আঙুরের খোসাগুলি নিয়ে নিব আমি। এটার কালারটা দিয়ে আমি জেলু তৈরি করব। আমি এই জায়গায় কোনো ফুড কালার অ্যাড করব না। তো সবগুলো আমি নিয়ে নিচ্ছি। আর অপরাজিতা ফুলের গুণাগুণ বলে শেষ করা যাবে না, এটা অনেক অনেক উপকার। এটা স্কিনের জন্য, চুলের জন্য, শরীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তা আমি ওই কালারটা, অপরাজিতা ফুলের কালারটা দিয়ে আমি জেলু তৈরি করব এটা। তো এটা আমি সকালবেলা খালি পেটে এই অপরাজিতার ফুলের কালারটা টিটা আমি বানিয়ে খাই, এটা অনেক উপকার। তা আঙুরগুলো আমি ছুটিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে সবগুলো আঙুরে খোসা নেওয়া, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর লাগতেছে। এটা আমি এখন ভালোভাবে চুলায় জাল দিয়ে নিব, কালারটা বের করে নিব। আর আঙুরগুলো আমি ডেকোরেশনের সময় এটা পাতলা করে কেটে নিব, একটা চার পাড়া দিয়ে নিব। তো এটা ভিতরে আমি এখন খোসাগুলি জাল দিয়ে নিব। তা আমি মেজারমেন্ট কাপের 2 কাপ এই জায়গায় পানি দেবো। 2 কাপ পানি দিয়ে আমি কালারটা বের করে নেব। তো এটা এখন চুলাতে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে কালারটা বের করে নেব। খুবই সুন্দর একটা কালার বেরোবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে কালারটা। তো আমি এটা এখন ছেঁকে নেব, খোসাগুলো ছেঁকে ফেলে দেব। শুধু পানিটা আমি নেব, পানিটা দিয়ে আমি জেলু তৈরি করব। হয়ে গেছে ছাঁকা, এটা আমার ফেলে দেবো খোসাগুলো। ¼ কাপ আমি চিনি দিয়ে দিলাম এই জায়গা। এই চিনিটাই যথেষ্ট জেলুর জন্য, পারফেক্ট, এর বেশি আর দিতে হবে না। আর আগার আগার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এটা আমি পানি দিয়ে একটু গলিয়ে নিব, মিশে যায় সহজে। আগার আগারটা গলিয়ে নিয়েছি, এখন এই জেলুটা, পানিটা আবার জাল দিব আমি।
তা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি এটা। একটু পানি গিয়ে কিন্তু কমে এখন 1 কাপ হয়ে আসছে। আমি 2 কাপ পানি দিয়েছিলাম, সেটা কিন্তু এখন 1 কাপ হয়ে আসছে। তো জেলটা কিন্তু দিয়ে দিয়েছি, তাই একটু আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। তো আমার জেলুটা কিন্তু হয়ে গেছে। তো এটা সেট হওয়ার জন্য আগে আমি এটাকে বাটিতে ঢেলে দিব। তো এই যে আঙুর আমি কেটে রেখেছি পাতলা পাতলা করে, এই আঙুরগুলো দিয়ে দিব। এটা কাটলে খুবই ভাল লাগবে খেতে জেলুটা। তো এটা আমি এখন বাটিতে ঢেলে দিব। আমি এই বাটিটা ভিতরে বানাবো যে এইটা তাতেই ঠান্ডা হয়ে যাবে আর কাটতেও খুব সুবিধা হবে, এই জন্য এটা ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা আমি পাশে রেখে দিব। এখন আমি অপরাজিতা ফুলের কালারটা বের করে নিব। এটার ভিতরেও আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আমি পানি দেব, দিয়ে আমি এই কালারটা বের করে নিব। তো মেজারমেন্ট কাপের 2 কাপ পানি নিয়েছি, এখন এটা ভালো করে জাল দিব চুলাতে। দেখতেই পারবেন যে কালারটা কত সুন্দর আসে। তো এটা আমার বেলকনিতে লাগানো, তো আমি অনেক ফুল সংগ্রহ করেছি, প্রতিদিন অনেক অনেক ফুল হয়। তো এগুলো আমি শুকিয়ে ভালোভাবে বয়ামে করে রেখে দিয়েছি। তো কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, হয়ে গেছে। কিন্তু আমি এখন এটা ছেঁকে নেব। আর এটা দিয়ে আমি যেভাবে টি বানিয়ে খাই, পরবর্তী ভিডিওতে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যিনি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা। তো আমি ছেঁকে নিচ্ছি। তো তার কালারটা দেখতেই পাচ্ছেন, ছেঁকে নিছি ফুলগুলো একদম। আমি অন্য কোনো ফুড কালার কি অন্য কোনো কালার আমি ইউজ করি নেই, একদম ন্যাচারাল কালারটা আমি ইউজ করেছি, যা কোনো ক্ষতিকর না, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তা আমি এই জায়গায় 1/4 কাপ চিনি দিয়ে দিছি। এটা ভালো করে জাল দিয়ে নিব। আগার আগার পাটাটা দিয়ে দিব, দিয়ে একসাথেই জাল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো এটা আমি পেলেটেই করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। তো আমি এটা সাইডে রেখে দেবো। জমে গেছে আমার জেলুগুলো, খুব সুন্দর যে জমেছে। আর একটু সফট রাখতে হবে, তাইলে ভালো লাগবে খেতে, বেশি হার্ড হইলে ভালো লাগবে না। তো আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি, এটা কিউব করে কেটে নেবো ছোটো ছোটো করে। তো আমার জেলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জেলগুলো কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি একটা, খুবই সুন্দর হয়েছে। আঙুরেরটাও আমি ঢেলে নিচ্ছি, সাইড দিয়ে ছুটিয়ে আমি ঢেলে নিচ্ছি।
বাচ্চারা কিন্তু এই জেলিটা খুবই পছন্দ করে। কেমন হলো জেলিগুলো? তো এটাও কিউব করে কেটে নিয়েছি, আঙুরগুলিও আমি কেটে নিয়েছি, একটা আঙুর চার ভাড়া করে দিয়েছি। মাঝখানে তো এগুলো বড় বড় একটা দানা থাকে, দানাগুলি মুখে পড়লে ভালো লাগে না, তো দানাগুলো ফেলে দিয়েছি। তা এই জায়গায় হাফ কাপ আমি সাগু নিয়েছি, তো আগেই পানি চুলায় দিয়ে রেখেছিলাম, পানিটা বলক আসছে, দিয়ে দিলাম সাগুটা। সাগুটা আমি সিদ্ধ করে নেব, সাগুটা আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সব কিছু আগে রেডি করে নিলে ডেজার্টটা বানাতে সুবিধা হয়, ফালুদাটা। তো আমি এই জায়গায় এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে দিচ্ছি, যেন সাগু লেগে না যায় একটার সাথে একটা। এটা আমি ছেঁকে ভালোভাবে ধুয়ে পানিতে রেখেছি, যেন চাকা না হয়ে যায়। এজন্য তাই এই জায়গায় দুধ আমি খুব গাঢ়া করে জাল দিয়ে নিয়েছি। এটা এই জায়গা 1 লিটার দুধ আমি জাল দিয়ে হাফ লিটারও কম করে ফেলছি, 3 কাপ দুধ নিয়েছি। তার পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আমি এই জায়গা মিষ্টিটা। তো দুধটা গাঢ় হওয়ার পরে নিচের তলা নিতে লেগে গেছিলো, তো আমি এটা ছেঁকে নিব, দুধটা ছেঁকে নিব এটা ভালো করে। দেখতে পাচ্ছেন নিচে লেগে গেছিলো, ওইটা চামচের সাথে উঠে আসছে, তাই এটা আমি ছেঁকে নিচ্ছি। দুধটা অনেক ঘন, আর ফালুদার জন্য এরকম দুধই ভালো, খুবই ঘন একটা দুধ নিয়েছি। তাই এগুলো আমি সব ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে রেখে। আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি গ্লাসটার ভিতরে, একটু দেখতে সুন্দর দেখা যাবে, দেখতে সুন্দর দেখার জন্য কিন্তু আমি চকলেট সিরাপগুলো দিয়ে দিচ্ছি। এখন এক এক করে আমি জেলুগুলো দিয়ে দেবো, ধাপে ধাপে আমি দিয়ে সাজাবো। আমি যে মগ নিয়েছি, যেন বাচ্চারা ধরতে সুবিধা হয়, খেতে সুবিধা হয়, এজন্য আঙুরগুলো দিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে ঢালতে হবে, আস্তে আস্তে নিচের দিকে যাবে। তো উপরে ডেকোরেশনের জন্য আবার আরেকটু আমি দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন নিচে যাচ্ছে। তো এভাবে এক এক করে আমি সব গ্লাস সাজিয়ে নিব মগগুলো। প্রত্যেকটা মগ আমি সাজিয়ে নিচ্ছি, তো আমি বেশি সাজাবো না, মানুষ তিনজন, এই জন্য 3টা মগে আমি সাজিয়েছি। খেতে অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে খেতে, আর দেখতেই পাচ্ছেন কালারটা। আর উপরে দিয়ে আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছিলাম, তা ভিডিও যে অফ হয়ে গেছিলো আমি খেয়ালই করি নাই, চকলেট সিরাপটা উঠে নাই। আর আইসক্রিমটা আমি দিই নাই, যেহেতু এটি ফ্রিজে ঠান্ডা, আর এই সময় আইসক্রিমটা না দেওয়াই ভালো, কেন আমার বাচ্চার ঠান্ডা লেগে যায় একটু পরপরই। তো কেমন হলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।